ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায়। সকাল থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। গাড়ওয়াল টোপকে রীতিমতো বড় আকারের ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমালের প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য। আশঙ্কা বলতে দীঘায় আমরা বরাবর এমনি স্নান টান করতে আসা হয় আউটিং এর জন্য, যেহেতু স্কুল ছুটি সেহেতু পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার এখন রেমালের জন্য আমরা আপাতত নামতে পারছি না, কিন্তু এটাও দেখার সৌভাগ্য কোনো সময় হয়নি। টিভিতেই বারবার দেখতাম, এবারে লাইভ দেখতে পাচ্ছি, এটাও বেশ ভালো লাগছে। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ঘোল বদল। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। রবিবার প্রবল বৃষ্টি ঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিস। দীঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।